আয়ু কি পাহাড়ৰ অলি গুলিয়ে যায় আছো বে, ইয়াত মুখ চাব নেকি? মুখ চাব চাব, এইটো এইটোৱে মই। বাকী ইমান ৰ'দ দিছে আজি, সূৰ্য দেৱে বলক আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আৰু কি অলি গুলিয়ে আমি যাই আছো না, ভয় লাগে। ইমান ওপৰত গৈছিলোঁ আমি পাহাৰত, মানে মোৰ আংকেলৰ ঘৰ আছে এই ওপৰত। আমি মানে গুৱাহাটীত আছোঁ, বেলেগ এটা কামত আহিছিলোঁ, ভাবিলোঁ এটা ব্লগে বনাই দিওঁ, কেনেকুৱা জেগাত কেনেকুৱা ৰাস্তা দি আমি মানে এইফালে আহিব লগা হয় আমাৰ আংকেলৰ ঘৰত, হেনতে কেনেকুৱা আপ ডাউন কৰে এফালে, চাওক না কিমান ভয় লগা। আৰু এইটো মোৰ সৰু ভাইটি হয়, আংকেলৰ লগা, কি হ'ব ই চাহিল এভেঞ্জাৰ, কি মজা ভাইকে এভেঞ্জাৰ, সপোন হয় এইগুলো আমার, কিনিম দ। বাকি সেইটো যে দেখা পাই আছে না, সেইটো এইটো 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 এই যে এই এইটো 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 এইটোৱে হ'ল আমাৰ আংকেলৰ ঘৰ। ইয়াতে আমি আছিলোঁ, ৰাতিটো ইয়াতে থাকিলোঁ, এতিয়া আমি যাই আছোঁ। তো বাকি আমি ছয়গাঁওলৈ যাম, এইটো হ'ল কবরস্থান। হাই ফ্রেন্ডস, দিস ইজ এ জি, ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম জি ব্লগস। তো ফ্রেন্ডস, আজির ভিডিওত আপনালোকক পুনৰ স্বাগতম। আজির ভিডিওত মই আপনালোকক দেখাম কটাবাড়ী, গুৱাহাটীর কটাবাড়ীর পৰা মানে ছয়গাঁওলৈকে যোৱাৰ আগত যিখিনি জায়গা আছে, কিমান ধুনীয়া এটা জায়গা, কিমান ধুনীয়াকৈ ৰাস্তা বনাইছে, সেইটো আমি দেখাম আপনালোকৰ। তো পোনপ্ৰথমে আমি উঠিলোঁ মোৰ ভাইটি নিজৰে কিনা এটা মানে পিলপিলি, পিলপিলি বুলি কওঁ আমি, মানে ই ৰিক্সা হয়, এই তিনিচকীয়া ই ৰিক্সাত আমি মই উঠিলোঁ। আৰু মই অকলে দে মানে ৰাতিপুৱাটো, তো এতিয়া আমি এই ই ৰিক্সাৰে ডাইৰেক্ট গড়চুকত যাম। গড়চুকটো শুনাই পাইছে, অসমৰ এটা ভাল নাম আছে গড়চুক, পুলিচ পইণ্টৰ যিটো পুলিচ থাকে, সেই পুলিচৰ মানে সকলোৱে গম পায় ন, পুলিচটোৰ কেৰেক্টাৰ, আৰু কেতিয়াবা টিভিত নিউজ চেনেলতো দেখা পায় তাক। তো বলক সেই গড়চুক চাৰিআলিত আমি যাম, আৰু আপোনাক সেই পুলিচটোকো দেখাম, হা আপোনাক পুলিচটোকো দেখাম কোনটো সেই পুলিচ, মই চাইডৰ পৰা দেখাই দিম দে। তো বাকী এতিয়া আমি গড়চুক যাই আছোঁ এই ই ৰিক্সাৰে, ইয়াৰ অৱস্থা অলপ চাওক ই ৰিক্সাৰ, সেইটোৱে মই অকলে দে। এইটো ভিডিঅ' জাষ্ট পাৰ্ট ওৱান হ'ব, কিয়নো আমি উকিয়ামলৈ যাম, ইয়াৰ পৰা ডাইৰেক্ট ছয়গাঁও, ছয়গাঁৱৰ পৰা ডাইৰেক্ট আমি ত্ৰিছজনীয়া এটা গ্ৰুপ আছে আমাৰ ল'ৰাবিলাক, তো আমি পোন্ধৰটা বাইক লৈ ডাইৰেক্ট আমি উকিয়ামলৈ যাম। তাত থকা মনোমোহা সকলো দৃশ্য মই আপোনালোকক দেখাম, বাকী চাই থাকক ভিডিঅ'টো, বহুত মজা হ'বলৈ যায় আছে, হাহা আগলৈকে। তো ফাইনেলি আমি ৰাতিপুৱাই পুৱাই আমাৰ ফাৰ্ষ্ট ডেষ্টিনেশ্যন আমি সুসলমে আমি পাই গ'লোঁ সেই গড়চুক চাৰিআলিটো, আৰু এইটোৱে জেগা, সেইটো জেগা য'ত সেই পুলিচ পইণ্টটো আছে যি সদায় চৰ্চাত থাকে। তো বাকী ভাইটি আমি যাওঁ দে, এইটো সেই পুলিচ। তো বাকী বলক আমি এতিয়া বাছত উঠিম, আৰু এই আগৰ বাছটো যে ইয়াতে আমি উঠিম, ঠিক আছে? তো বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো ফাইনেলি আই গেট ইন দ্য বাছ, তো মই বাছত অলৰেডি উঠিলোঁ আৰু বাছটো যোৱা ষ্টাৰ্ট কৰিল। তো বাকী এইটো মই আৰু চাওক, বাছত থকা যিবিলাক মানুহ আছে, কোনোৱে মানে চেন্সিয়াৰ বোলা বস্তু নাই, কাৰো লগত মাস্ক নাই দে। হয় নিশ্চয় দেখা পাইছে এন্তৰ মুখত কাৰো লগত মাস্ক নাই, হঠাৎ দুই এজনৰ ওচৰত থাকিব পাৰে, কিন্তু মেক্সিমাম পেচেঞ্জাৰৰ লগত মাস্ক নাই। আৰু বাছৰ কণ্ডাক্টৰবিলাকে একো নকয় দিয়া, কাৰো সিহঁতক সচেতন কৰি নিদিয়ে, বাকী সিহঁতেও নিজেও সচেতন নহয়। তো বাকী মই একো নকওঁ, মই ছিংগল ছিটত বহিছোঁ। তো বলক মোৰ মাখততো মাস্ক আছে ন, একো নাই দিয়া, বেলেগক কথা আৰু কি ক'ম, নুশুনেও চাগে, ইমান কোপ খালে পুলিচৰ, তথাপিও লাজ শৰম চৰম বোলা একো বস্তুৱে নাই। তো বাকী বলক এতিয়া আপোনালোকে দেখা পাব মানে বৰাগাঁৱৰ এখন ধুনীয়া বহুত ডাঙৰ এটা প্ৰাইভেট হস্পিটেল, নিশ্চয় গম পাইছোঁ কোনটো কথা কৈ আছোঁ, এক্সেল কেয়াৰ, যি এক্সেল কেয়াৰ হস্পিটেল, বহুত ডাঙৰ হস্পিটেল হয়, মানে আমাৰ গুৱাহাটীত যে ইমান ডাঙৰ হস্পিটেল আছে আপুনি হয়তো গমে পোৱা নাই কিছুমানে।
তো হসপিটাল দেখা পালে এতিয়া রাস্তার যেটো ধরন সেইটো চাওক, এইটো রাস্তা মানে ডিভাইডারের মাজত মানে ডিভাইড করে দিছে আমার কিবা হেরিরে বেয়ের দি দিছে তিন পাতেরে। ই কি ধুনিয়া ঘর বনাইছি ও, ইমান মালদার হব লাগে ন। এতিয়া দেখা পাব আপনার রেডিসন ব্লু হোটেল, ফাইভ স্টার হোটেল, মানে এই আমার ফুটবলের ই ক্রিকেট দলের ক্রিকেট টিম ইন্ডিয়ান টিম বিলাক যে বিরাট কোহলি আর এতে যে থাকে আহি পেলে আমি যে গম পাও এইটু হোটেলে এইটুয়ে কি রঙর বনাই দিছি। বাকি এইটু হোটেলে এইটুয়ে এইটু হল গেট, এই এইটু 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 হল এই হোটেলের গেট, গেটটুয়ে তামাম মজা ন। তো আমি এতিয়া ঝালকবাড়ি পালো মাননীয় মরমর স্বাস্থ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টি এইটু। আর এইটু গম পাইছে ন এইটু কি আছে, হয়তো আপনার টিভি চ্যানেলত নিউজত আর ফটো ফেসবুকত বহুত ফটো আপলোড করা দেখা পাইছি ইয়াদ ন। এইটু হল সেই সমাধি ক্ষেত্র যার নাম হল শ্রীযুত মহা মানবীয় পদ্মশ্রী বটারে সন্মানিত ডক্টর ভূপেন হাজরিকাদার সমাধি ক্ষেত্র। আর এইটু হল গুয়াহাটি ইউনিভার্সিটি। বাকি আমি বেলেগ একটা গাড়ি উঠিলো, ট্রেভেলার বলে কয়, তো এই ট্রেভেলার উঠিলো। এতিয়া আমি ডাইরেক্ট গুছি যাম ছয়গাঁও। তো ছয়গাঁও যার আগ মুহূর্তত যিমান মানে রাস্তা আছে এই রাস্তার কাষে দি মানে রাস্তাবিলাক কেনেকুয়া সাফ সুতরা মই আপনাকে সেইটাই দেখাবলে চেষ্টা করেছো। তো বাকি চাওক মোর এই ভিডিওটো চালে আপনাকে গম পাব যে কিমানে ধুনিয়া আমার এই রাস্তাটো ঝালকবাড়ির পরা ভিআইপি আজেরা সেই রাস্তাখিনি ইমানে ধুনিয়াকৈ বনাইছি চাই থাকলে। এইটো হল দীপর বিল, মানে অসমৰ এখন পরিচিত বহুত মানে নামি এটা বিল যেটার নাম হল দীপর বিল, আগত আরো ভালকৈ চাব পাৰিব। এইটো রাস্তা হল আপনার ধারাপুর রাস্তা, এই রাইট সাইডে দিয়ে আপনার এয়ারপোর্টতে যাওয়া যায়। এইটো হল দীপর বিল, নিশ্চয় আপনাদের নাম শুনা পাইছে দীপর বিল, হয়তো কিছু মানে দেখিব পোৱা নাই কিয়নো এইফালে নাহে সাগে কর্মক্ষেত্রে বা বিজি থাকার বাবে। তো বাকি এইটাই দীপর বিল সাই দিব, আমার এই ভিডিওটোর পরাই গম পায় যে দীপর বিলটো কিমান ডাঙর হব পারে। বাকি সেইটো এটা কলেজ হয় মানে খ্রিস্টানিটি কলেজ হয় এগুলা মানে আমার এই উপর যে জুঙাকই এটা উপর উঠি যাওয়া দেখা পাইছে এইটো যীশু খ্রিস্ট তাক মানে মূর্তি বনোৱা আছে তাত। এইটো হোস্টেল হয়, এই কলেজিয়া হোস্টেল হল। বাকি চাই থাকক মোর এই ভিডিও আগলৈকে, বহুতেই ভাল লাগিব। এতিয়া এইটো আমার রাইসার এই ওয়ালটো দেখা পাইছে, এইটো হল আপনার গুয়াহাটির মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি, মানে যিমান এগ্রিকালচার ইউনিভার্সিটি শুনা পাইছে এইটো তারে মাজত এটা মানে আমার অসমৰ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বহুত ডাঙর হয় এরিয়াটো। আর এইটো হল এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটো হোম, ইয়াতে আপনার এরোপ্লেন সেরোপ্লেন যিমান বনাব লাগে ইয়াতে ডিজাইনিং করা হয় আর সেই স্টুডেন্টবিলাক শিক্ষা দিয়া হয়, প্রশিক্ষণ দিয়া হয়। এইটো হল এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং রুখর, এইটো আপনার হেৰি ভিআইপি পোৱার আগতে। আর এইটো হল ভিআইপি ব্রিজ, আর এই ব্রিজের তলে দিয়ে আপনার এয়ারপোর্টও যাওয়া হয়, আর যার কারণে ইয়াত জাম যাতে না লাগে সেই কারণে এই ব্রিজটো বনোৱা হয়েছে, কিয়নো ইয়াত বহুত ভিড় থকা দেখা যায় এয়ারপোর্টের কারণে। ইমান ধুনিয়াকৈ বনাইছে আমার এই এয়ারপোর্টের কাষেদি ভিআইপি থকা এই ব্রিজখন, বহুতে ধুনিয়া লাগে ইয়ার মানে পরিবেশটো। আর ইয়ারপরাই এইটু 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 হল এয়ারপোর্টত যাওয়া রাস্তা, এইটু এইটু গেট ইয়াতে দি এয়ারপোর্ট গুছি যায়, ইয়ার এইটাই এয়ারপোর্টের রাস্তা। তো ইমানে ধুনিয়া লাগে এই জায়গাটো, মানে এবার আহিলে গম পাব হয়নে নয়, এবার আহি চাব। আর ইয়ারপরাই আপনার শেষ হয়েছে যেটু টু লাইনের ডিভাইডার থাকা রাস্তা, সেই রাস্তাটো ফোর লাইনের ডিভাইডার থাকা রাস্তাটো ইয়ারপরাই খতম হল। আর ইয়ারপরা আপনার গোয়ালপাড়ালৈকে গেছে এই রাস্তাটো, আর ইয়ারপরা মানে ডিভাইডার আছে টু লাইনের অনলি, কিন্তু ফোর লাইনের রাস্তা সেই ব্রিজের পরে খতম হয়, মানে ভিআইপি দা লাস্ট এন্ড। বাকি ধন্যবাদ ভিডিওটো চার কারণে। তো আজি মই উকিয়ামলৈ যাম, তো বাকি চাই থাকো ভিডিওটো,
আর এইটো হল জাস্ট পার্ট ওয়ান, পার্ট টু আরো বহুত মজাদার হব, কেউনি আমি উকিয়ামত যাম আর উকিয়ামর সবখিনি বস্তু আপনার দেখাম। আমি মুঠতে 15টা বাইক আর 30 জন লড়া উকিয়ামত যাম, তো বাকি সকল আগলকে দেখাম। তো বাকি চ্যানেলত যদি নতুন যদি তো যদি এতিয়ালৈকে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই এতিয়া সাবস্ক্রাইব কর আর বেল আইকনটো প্রেস করে দিও আগলৈকে আরো ভাল ভাল ভিডিও পোৱাৰ কারণে। তো বাকি ভিডিওটো ভাল লাগে তে লাইক শেয়ার কমেন্ট জরুর করে দিব, আর আপনার বহুত ভাল ভাল ভিডিও আপনার কারণে বনাম। বাকি এইটো পার্ট ওয়ান হে কেবল, আর পার্ট টু আহি আছে যেহেতু আমি উকিয়াম লৈ যাম। তো বাকি থ্যাংকস, ধন্যবাদ, ভিডিওটো হেকলৈ চোৱাৰ কারণে। জয় অসম।